বন্ধুরা, সাইড থেকে তেল ছেড়ে গেছে, আমার কষানোটা অর্ধেকের বেশি হয়ে গেছে। সবাই কেমন আছো? মমতাই, আমি রিসেন্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি এখানে মাটন, আর আজকে আমি তোমাদেরকে মাটনের রান্না করে দেখাবো। আর মাটনটা কিন্তু আমি খুব সহজভাবে এত সুন্দর টেস্টি বানাবো, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর খুব কম মশলা দিয়ে আজকে আমি মাটনের পাতলা ঝোল বানাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমি নিয়েছি 600 গ্রাম মাটন, আর এখানে মাটনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু মাটনটা ম্যারিনেট করে নেব। মাটনটাতে সবার প্রথমে আমি দিয়ে দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো, এরপরে লঙ্কা গুঁড়ো দেব, এবারে দেব পেঁয়াজ, আমি অল্প করে পেঁয়াজ দিচ্ছি, এরপরে আমি তারপরে পেঁয়াজটা দেব। এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব 1.5 চামচের মতো দিলাম। সবার শেষে আমি দেব সর্ষের তেল, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। বন্ধুরা, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি ওপর থেকে দিয়ে দেব একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা ম্যারিনেটের সময় দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মাটনের ভিতরে এর মানে গন্ধটা ভালো যায়। শাহি গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, এই ম্যারিনেট করা এবার মাটনটা আমি 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। 1.5 ঘন্টা পরে আমার এইভাবে কিন্তু মাটনটা সেট হয়ে গেছে, আর এখন মাটনটার ভেতরে আদা রসুন পেঁয়াজের সব কিছু ফ্লেভারটা ঢুকে গেছে। এখন আঁচ ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, আর আমি যেহেতু বলেছি আজকে মাটনের পাতলা ঝোল করব একদম কম মশলা দিয়ে, সেই জন্য কিন্তু আমি এখানে আলুও কেটে নিয়েছি। আর আলুর সাইজটা একটু বড় বড় করে কেটেছি, মাটনের আলু একটু বড় বড় হলেই দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। হাওয়াটা কিন্তু খুব উল্টো পাল্টা দিচ্ছে, আমার উনুনটা একবার করে এই দিকে ধোঁয়া আসছে, একবার করে ওই দিকে ধোঁয়া যাচ্ছে। আর এত বর্ষাকালে একবার রোদ একবার বৃষ্টি এইরকম চলে আসছে, আর যখন মেঘ থাকছে না তখন এইরকম হাওয়া চলছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন উল্টো পাল্টা হাওয়া হচ্ছে। আর কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে এখন দিয়ে দেবো সর্ষের তেল। আমি দেখতেই পাচ্ছি না কড়া, কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল, আলুটা ভেজে নেবো। গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, আলুটা ভেজে আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে এখন আমি একটু ফোড়ন দিয়ে দেব। এখানে দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, দারচিনি আছে, লবঙ্গ আর এলাচ, এগুলো এখন আমি ফোড়নে দিয়ে দেবো। এটা 10-12 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটা এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমার ম্যারিনেটের সময় আমি পেঁয়াজটা দিয়ে রেখেছিলাম কিছু, সেই জন্য এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে যে মাটনটা আছে ওটা এবারে দিয়ে দেব। আমি সবটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে দিই। বন্ধুরা, আমার অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর কষাতে কষাতে সাইড থেকে অনেকটা তেল ছেড়ে যাচ্ছে, আর একটু কষালেই আমার হয়ে যাবে। প্রায় 15-20 থেকে 25 মিনিট আমি কষিয়ে নিয়েছি। বন্ধুরা, সাইড থেকে তেল ছেড়ে গেছে, আমার কষানোটা অর্ধেকের বেশি হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে আমি জল ঢেলে দেব। বন্ধুরা, এখন আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখন আমার কষানো হয়ে গেছে, আর প্রেশার কুকার নিয়েছি আমি এখানে, প্রেশার কুকারে একটু মাটি লাগিয়ে নিয়েছি, এটাতে করে সেদ্ধ করব, কারণ একটু খাসি মাংস সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমি কুকারেই এটা লাস্টে বানিয়ে নেব।
বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, বাকি রান্নাটা আমি প্রেশার কুকারে করে নেব। আর কষাটা এখন কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর কষানো হয়েছে আমার মাটনটা। বন্ধুরা, প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি, সব ঢেলে মাংসটা কুকারের মধ্যে। এখন আমি দিয়ে দেবো জল, আর কুকারের মধ্যে কিন্তু এখন মাটনটা ফুটছে, আওয়াজ হচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। 6-7টা সিটি দিলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমার 7টা সিটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর মেঘ পড়ে গেছে পুরো একদম কালো হয়ে, তার আগেই পুরো আমাকে ভিডিওটা শেষ করতে হবে। এখন আমি এটাতে প্রেশারটা বের করে নেব, আগেই আমার ভিডিওটা শেষ করতে ভালো, নাহলে বন্ধ করে রেখে আবার করতে হবে। বন্ধুরা, আমি এখন খুলে ফেলেছি, দেখি কতটা আমার, দেখো সুন্দর হয়েছে, কালারটা একদম অসাধারণ হয়েছে। আর আমার মাটন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে, তোমরা তো পাচ্ছ না এর গন্ধটা, তোমরা বুঝতেও পারছো না এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এই বড় জামবাটির মধ্যে ঢেলে নেব। এইরকম এক পিস আলু আর এইরকম দু পিস মাটন দিয়ে দিলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নদীকে বন্ধুরা, এখানে আমার আলু দিয়ে মাটনের ঝোল রান্না হয়ে গেছে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ এটা